বাংলা মাছ শুনছে না। তো প্রথমে তো বন্ধুরা এখানে দেখে নিন, এই যে আমার দিদির জাল, জালের বড় দিদি মানে বর্দি, ও এই যে জিজু বাজার করে এনেছে এখন, মানে জাইম্বু, বন্ধুরা জাইম্বু বাজার করে এনেছে কাংলা মাছ, ও বলছে যে কাংলা মাছ খাবে। আর ওদিকে ট্যাংরা মাছও এনেছে, তো বলেছে যে আমাকে অল্প ভালো করে রান্না করার জন্য। তো ও দিদি সবগুলো কাটতে বসে গেছে। তো ওদিকে তো বন্ধুরা অনেক ঠান্ডা পড়ছে, তো দিদি বলছে যে, বর্দি বলছে যে দিনে দিনে কেটে নেবে, ও সেরে নেবে সব কিছু। আর ও না এই যে ট্যাংরা মাছ কাটতে অনেক পারদর্শী, বন্ধুরা কি বলবো, আমি তো পারি না বন্ধুরা, আর এগুলো কাটতে না অত কষ্ট হয়, আমার হাতে কাটাই লেগে যায়, তো আমি পারি না। তো বর্দি কীভাবে কাটছে দেখুন, এত তাড়াতাড়ি মানে ঝটপট করে কেটে নিয়েছে সবগুলো মাছ, কেটে কুটে ধুয়ে এনে দিয়েছে। এই যে দেখুন কীভাবে কাটছে দেখুন, তো পুকুর থেকে সবগুলো মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিচ্ছে দেখুন। তো আজকে জাইম্বু বলেছে যে ভালো করে আমি এই যে কাংলা মাছের একটা তরকারি বানানোর জন্য, বন্ধুরা ও বলেছে ও যে মানে ও তো ডিউটিতে থাকে, প্রায় সময় ঘরে থাকেই না, তো বলেছে যে কাংলা মাছের তরকারি খাবে। তো ভাবলাম যে আমার স্টাইলে বানিয়ে নিই বন্ধুরা এই যে কাংলা মাছের তরকারিটা, চলুন স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আমি বলে যে তো দেখতেই পাচ্ছেন আমি এখন বর্তমানে যে দিদির ঘরে, তো জাইম্বু বলেছে যে কাংলা মাছ দিয়ে ভালো করে একটা তরকারি বানানোর জন্য, তো চলুন দেখাই। এই যে কাংলা মাছ দেখুন কেটে কুটে রেডি করে নিয়েছি, আর এখানে কোনো উপকরণ সবগুলো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন পেঁয়াজের পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এই যে কাজু, আর এই যে দেখুন পেঁয়াজ, আর এই যে দেখুন আদা, তো সবগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা। তো জাইম্বু বলছে ও খুব ভালো করে রান্না করার জন্য ও খাবে, তো চলুন লোকাল কাংলা মাছ। তো আপনারা কী মাছ বলেন এই মাছকে বলবেন বন্ধুরা, এই যে এটাকে আমরা আমাদের গ্রামে বন্ধুরা এই যে কাংলা মাছ বলি। তো চলুন বন্ধুরা স্টার্ট করি। তো গ্যাসে রান্না করবো না বন্ধুরা, এই যে আমার দিদির দেওয়ারের ঘরে রান্না করে এই যে চুলোতে রান্না করবো, তো চলুন স্টার্ট করি। তো সরি বন্ধুরা স্কিপ হয়ে গেল, অনেকগুলো মাছ আমার অলরেডি ভাজা করা হয়েই গিয়েছে। তো এই যে কতগুলো ভাজা করার বাকি রয়েছে, আর অর্ধেকটা না এই যে দিদি ফ্রিজে রেখে দিয়েছে বন্ধুরা, তো বলছে যে সবগুলো ভাজা করতে হবে না, রেখে দাও। তো এই তেলের মধ্যে বন্ধুরা এই যে দেখুন এই উপকরণগুলো দিয়ে দেব সবগুলো, এই যে মাছগুলো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন, এখানে রেখে দিলাম বন্ধুরা। আর এদিকে আমার অল্প এই যে কষে নেব এই সবগুলো উপকরণ, পেঁয়াজের পাতা, টমেটো, আদা, এই যে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বন্ধুরা। তো হয়ে গেছে বন্ধুরা, তো এখন নামিয়ে নেব। তো এখন কতক্ষণের জন্য রেখে দেবো বন্ধুরা যে ঠান্ডা হওয়ার জন্য, এই যে। তো সরি বন্ধুরা কারেন্ট চলে গেল, আর আমি এই যে মিক্সিতে উঠতে পারলাম না, তো আমি এই যে শিল বাটায় বন্ধুরা এইগুলা এই যে পেস্ট করে নেবো, চলুন।
কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা, আর এই যে দেখুন গরম হয়ে গেছে আমার কড়াই। এইগুলো কড়া হয়ে গিয়েছে বন্ধুরা, আর এখানে আমার তেলও গরম হয়ে গিয়েছে। এখন এই যে পেস্টগুলো ছেড়ে দেব। এক করে বন্ধুরা যে সবগুলো আমি মশলা দিয়ে দেবো, দেখুন প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম অল্পখানি এই যে দেখুন জিরের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম বন্ধুরা নুন। তো এখানে অল্প অল্প অন্ধকার লাগছে বন্ধুরা, কিছু মনে করবেন না, লাইটের আলো অল্প অন্ধকার লাগছে, অল্প এই যে কারেন্টের ভোল্টেজ কম বন্ধুরা, পাওয়ারটা কম, তো তাই। আর এখানে না তারা বেশি রান্না করেই না, তারা এই যে গ্যাসেই রান্না করে, কিন্তু এই যে লাঠি ভাবলাম যে এই যে চুলোতে রান্না করি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি, তো তাই আমি এই যে চুলোতে রান্না করছি। এই চুলোতে না এই যে সূর্যের চুলোতে না বন্ধুরা রান্না করতে অনেক ভালো লাগে, কি বলবো, ঘড়িগুলো খুবই শুকনো শুকনো বন্ধুরা, রান্না করতে অনেক ভালো লাগছে আমার, আর শীতের সময় তো বুঝতেই পারছেন চুলোতে রান্না করতে ভালোই লাগে। তো ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেবো। যে আমি কয়েক কয়েকটা মিষ্টি কুমড়ো বড়া করে নিচ্ছি, এই যে বন্ধুরা এই যে দেখুন পেস্ট গুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে, এই যে তো এখন জল দিয়ে দিব বন্ধুরা। তো জলগুলো আমার ফুটে গিয়েছে বন্ধুরা, তো এখন এক এক করে সবগুলো মাছ ছেড়ে দেব, এই যে দেখুন তো ছেড়ে দিচ্ছি বন্ধুরা এক এক করে সবগুলো মাছ। তো ওদিকে বন্ধুরা এই যে দেখুন আমাদের এই যে দিদির জাল, জালের এই যে ছোটো বড়ো দিদি বর্দি, তো ওনা বলছে আপনাদের সাথে কথা বলতে চায় বন্ধুরা, তো বললাম যে আসো আমার ভিউয়ার্সদের সাথে কথা বলে নাও, তো বলছে যে চলো আমি কথা বলবো ওদের সাথে, অল্প আমি কথা বলতে চাই, তো শুনে নিন ওর কথাগুলো। আমাদের সুকন্যা রান্না করেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমাদের এই যে দিদির জালের, এই যে জালের বড় বোন, এই যে আমাদের বর্দি, সবাই বর্দি হাই বলো সবাইকে, দিদি বর্দি আমার এই যে ভিউয়ার্স গুলাকে কিছু বলো। তোমার তো রান্নাটা অনেক ভালো লেগেছে আমার, তা রান্নাগুলো যদি
ভালো লাগে থাকে তো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে, শেয়ার করবে আর কমেন্টে বলবে, কমেন্টে বলবে কেমন হয়েছে। এটা তো আমাদের বাঙালি রান্না, এত মশলাপাতি দিয়ে আমরা রান্ধি না, আমরা অল্প অল্প মশলাপাতি দিয়ে রান্না করেছি। এটা দেখবেন, দেখে আপনাদের যদি ভালো লাগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ফাইনালি বন্ধুরা নামিয়ে নিলাম তরকারিটা, আর দেখুন কিরকম হয়েছে দেখতে। আর ওদিকে না বন্ধুরা, এই যে এখন দিদি রান্না করবে মাংস, তো মাংস এখনো রেডি করা হয়নি, আর ওদিকে কারেন্ট চলে গিয়েছে, অনেক অসুবিধা হচ্ছে। তো ওদিকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে বন্ধুরা অল্প নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো, আর অল্প বাটারও দিয়ে দেবো। তো ওদিকে না এই যে জাইম্বু খেয়ে কী বলে ওটাও দেখাবো আপনাদেরকে, যে ওর ভালো লেগেছে কি না না ওটাও শেয়ার করবো আপনাদের সাথে। তো বাটারগুলো দিয়ে দিই আর ধনিয়া পাতা দিয়ে অল্প সময় ঢেকে রাখি। তো জাইম্বুকেও আমি ভাতটা ভেড়ে দিই বন্ধুরা, তো আর ওর কাছ থেকে আমি রেজাল্টটা জেনে নিই, চলুন দেখি খেয়ে কি বলে। দেখলেন তো বন্ধুরা আমি কিভাবে যে কাংলা মাছের চচড়িটা বানালাম, সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন। আর আমি আমার এই যে রেসিপিটা যদি ভালো লেগে থাকলে বন্ধুরা তো প্লিজ একটা লাইক করে দিবেন, আর কমেন্টে বলবেন কিরকম হয়েছে আমার এই যে রেসিপিটা। আর আমার ভালো লেগে থাকলে বন্ধুরা আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এই যে কাংলা মাছের চচড়ি। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো গুড নাইট বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা। খুব স্বাদ হয়েছে কাংলা মাছের চচড়ি, খুব ভালো, খুব ভালো।